মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডের উদ্যোগে ও মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হলো মালদা জেলার সবলা মেলা। বুধবার 5 দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মালদা শহর যুব ও ক্রীড়া দপ্তর প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন স্টল রয়েছে মেলায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন শিল্পকলা প্রদর্শনী ও বিক্রয় করা হচ্ছে মেলা থেকে। আজকের এই সবলা মেলা উদ্বোধক মর্জিনা এবং এখানকার আধিকারিক যারা এই দপ্তরের আধিকারিক আছেন, আরো যারা আপনারা আছেন, প্রত্যেকেই আমার আন্তরিক শুভেচ্ছা সালাম নমস্কার জানাচ্ছি। মহিলারা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড এবং যাকে আমরা বলি যে মহিলারা হলো ভালো প্রশাসক, সংসার নির্বাহ করে মানুষের কাজ করা, সমাজের কাজ করা। কিন্তু কখনো কখনো আমরা শুনি এই যে ঘটে একটা কথা আপনাদের বলছি, এগিয়ে আসতে হবে। আপনারা মমতা ব্যানার্জির নাম বুঝলেন না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে সমাজের উত্তরে আপনারা বলুন তো, বিনা পয়সা রেশন পাচ্ছেন? হাত তুলুন তো দেখেন, এটা মমতা ব্যানার্জি করেছে। সকলের জন্য স্বাস্থ্যের কাজ পাচ্ছেন আপনারা? হাত তুলুন তো, এটা মমতা ব্যানার্জি। আপনাদের মেয়েরা সাইকেল পাচ্ছে সবুজ সাথী? হাত তুলুন তো। তাহলে এই কাজগুলো, এটা মনে রাখবেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে আপনার উন্নীত করার চেষ্টা করছে। গ্রামের অনেক মহিলারা আছেন, তাদের বাড়িঘর রাস্তাঘাট সব তৈরি করছে। আপনাদের যিনি মন্ত্রী আছেন সাধন পাণ্ডে, আমরা একসঙ্গে মন্ত্রিত্ব ছিলাম, তিনি খুব ইনোভেটিভ, এখানে অনেকগুলো সেন্টার তৈরি করেছেন উনি, বাগবাড়িতে আছেন। আপনার যদি ঠিক মতো জিনিস তৈরি করতে পারেন, কোয়ালিটি তৈরি করতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার বাড়ির অর্থনীতি অনেক মজবুত হবে। বিগত 1 বছর করোনার ভয়ে, করোনার আতঙ্কে আমরা কোনো কাজ করতে পারিনি, সামাজিক অর্থনীতি ভেঙে পড়েছে, মানুষের মধ্যে আতঙ্ক এখন অনেকটাই কেটে এসছে। এখন ওষুধ বেরিয়ে গেছে, সুতরাং এখন আর কেউ করোনাতে মারা যাবে না। আমি নিজেই করোনার রুগী। এই জেলা অর্থনীতি পরিবর্তন হয়ে যাবে। আগে আম রেশমের উপর আমরা ডিপেন্ড করতাম, তারপর এটা নষ্ট হয়ে গেছে। আমি দিল্লি থেকে যে মানুষটি, যে মহিলা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে, সেই মহিলার কথা আপনারা চিন্তা করুন, তাকে এগিয়ে নিয়ে যান, দেখবেন বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। ধন্যবাদ।